মহাজাল মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ বাজারজাত ও বিক্রির কারণে যাদের জেল জরিমানা হয়েছে তারা যদি আবার একই ধরনের অপরাধে অভিযুক্ত হন তাহলে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করতে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট এর ফলে এখন থেকে সাত দিন বা এক মাসের বিনা শ্রম দণ্ডের পরিবর্তে যাবজ্জীবন এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে মঙ্গলবার বিচারপতি এ কে এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদের এই নির্দেশনা দেন প্রতিবেদন গত বাইশে আগস্ট বাজারে থাকা ভেজাল ওষুধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেন হাইকোর্ট এরপর গত একত্রিশে অক্টোবর পর্যন্ত তেরো হাজার পাঁচশো তিরানব্বইটি ফার্মেসিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ঔষধ প্রশাসন ঔষধ প্রশাসনের সব অভিযানে প্রায় এক কোটি চুয়াত্তর লাখ টাকা জরিমানা আদায় করা হয় একই সঙ্গে মেয়াদ উত্তীর্ণ নকল ও ভেজাল ওষুধ সংরক্ষণের দায়ে দুটি ফার্মেসিকে সিলগালাও করা হয় ধ্বংস করা হয় চৌত্রিশ কোটি ঊনসত্তর লাখ টাকার ঔষধ মঙ্গলবার অভিযানের সর্বশেষ তথ্য হাইকোর্টে উত্থাপন করে ওষুধ প্রশাসন আদালত প্রতিবেদন বিশ্লেষণ করে একাধিকবার ভেজাল ওষুধ বিক্রি করলে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার নির্দেশনা দেন এখন সাত দিন বা এক মাস বিনাশ্রম যে দণ্ড দেয়া হচ্ছে যদি স্পেশাল পাওয়ার একটা করা হয় তখন কিন্তু সেই সাজা যাবজ্জীবন এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে এছাড়া ওষুধের মরুকে মেয়াদ উত্তীর্ণের তারিখ বাংলায় লেখার ওপরও গুরুত্ব দেন হাইকোর্ট আমরা সবগুলি ফ্যাক্টরি মালিকদের সাথে বসবো যেহেতু আমরা অ্যাসোসিয়েশন বসে যতটুকু সম্ভব বাংলা অলরেডি অনেকগুলি হয়ে গেছে প্রায় এইটটি বাংলা হয়ে গেছে সেইটা যেন হান্ড্রেড পার্সেন্টই কভার করা যায় আর ওই জিনিসগুলি ঠিক করে আমরা একটা অ্যাফিডেভিট ইন কমপ্লায়েন্স এ এছাড়া বিভিন্ন কোম্পানি থেকে চিকিৎসকদের কমিশন গ্রহণেরও সমালোচনা করেন হাইকোর্ট পরে আগামী বারোই ডিসেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেন আদালত জুবাইরুল মাহমুদ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা